اوضه موبايله فاكر احنا فرطنا دي كده فرطنا খুব বেশি ভালো লাগে খুব বেশি এত সুন্দর জায়গা আমাদের শুধু জুড়ি না টোটাল মুলিভিজা ডিস্ট্রিক্টটা হচ্ছে একটাই পর্যটন পর্যটন এরিয়া পর্যটন জেলা আপনি মুলিভিজা যেখানে যাবেন সুন্দর যে ভরপুর একদিকে যেমন পাতারিয়া পাহাড় অন্যদিকে হচ্ছে হাকালুকির বৃহত্তম হাকালুকির হাওর পাহাড় এবং হাওর দুটো মিলে মুলিভিজা জেলা সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে আমি সুখী আল্লাহ দরবারে অনেকটা সুন্দর জেলায় আমাকে জন্মগ্রহণ জন্ম দেওয়ার জন্য আল্লাহ আপনাকে লাগলাম সুখিয়া আপনারা আসতে পারেন সৌন্দর্য উপভোগ করতে পারেন যে কোনো সময় উজার ডিস্ট্রিক্ট জেলায় আপনারা স্বাগত আপনারা আসবেন চা বাগান দেখবেন আপনাদেরকে হাওড় দেখবেন পাতারিয়া পাহাড় দেখবেন সন্দালয় দেখবেন এখানে অসংখ্য সন্দালয় এই জুড়ি উপজেলায় এই জায়গাটাতে সন্দালের জন্য বিখ্যাত কচুরগুল কচুরগুল হচ্ছে বৃহত্তম মুলিভিজা জায়গা আমি যে বৃহত্ত এই সন্দা লেবু এখানে খুব বেশি সন্দা লেবুর আবাদ হয় বাগান বাগান দেখার মতো আপনারা আসতে পারেন রাস্তাঘাটের অবস্থা এখন মোটামুটি ভালো আছে জুড়ি থেকে এই কচুরগুল লাঠি টিলার রাস্তা খুবই ভালো কোনো সমস্যা নেই এখনই আসুন দেখুন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছে আমাদের জন্য উপভোগ করেন আর ভাবতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখন আমরা বিভিন্ন ট্রি গার্ডেনের মাঝখান মাঝ বরাবর দিয়ে ছুটে চলেছে তাজুলের মোটরসাইকেল অসাধারণ সুন্দর পরিবেশ একটু আগে আমরা একটা বাড়িতে দেখলাম বাড়িতে হচ্ছে লক্ষ্মণের বাগান অসংখ্য জাম্বুরা জাম্বুরা গাছ এক একটা এখানে এক একটা জাম্বুরা গাছে এত বেশি জাম্বুরা ধরে সুস্বাদু এখানে হ্যাঁ সুস্বাদু সুস্বাদু আর বিশেষ করে প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে এত মনোরম এত সুন্দর এত মনোলোভা বাংলাদেশের রাঙামাটি এবং খাগড়াছড়ি হচ্ছে কোনো অংশে খুব কম নয় পাহাড়ে ছোটো ছোটো চিড়ির পাশ দিয়ে বয়ে চলেছে চিড়ির ভগবান রাস্তাটা মোটামুটি রাস্তা অনেক ভালো ভালো রাস্তা তাজুড়ে সাজার মোটরসাইকেল ছুটে চলেছে পাথারিয়া পাহাড়ের একটা অংশ এবং একটা জায়গা লাঠি টিলা লাঠি টিলাটা হচ্ছে
দুগুণে গুণান্বিত। এখানে একসময় প্রায় শত বছরের বিভিন্ন আগর গাছ, পুরনো আগর গাছ ছিল ওখানে। আগর গাছটা প্রায় বছর আগে কেটে ফেলা হয়েছে, প্রায় শতবর্ষই আগর গাছ ছিল। চমৎকার রাস্তা, আসলে আমরা রাস্তাটা দেখিনি।